পাড়ার চায়ের দোকানে রমেন আর সুরেন দুই বন্ধু চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল, আর তাদের সাথে ছিল 12-13 বছর বয়সী একটি ছেলে, যে রমেনের ভাইপো। তার নাম রবি। রমেন সুরেনকে বলল, ভাই অনেকদিন মাছ ধরিনি, চল আজ ঘোষবাগানের পেছনে মাছ ধরতে যাব। সুরেন বলল, ঠিক বলেছিস ভাই, আমিও ভাবছিলাম অনেকদিন ধরে, তা তুই যখন বললি আজকে যাব। এই কথা শুনে রমেনের ভাইপো রবি রমেনকে বলল, কাকু কাকু আমিও তোমাদের সাথে যাব মাছ ধরতে। এই কথা শুনে রমেন বলল, না তুমি এখন ছোট, তুমি থাকো, তুমি যখন বড় হবে তখন তোমাকে নিয়ে যাব। কিন্তু সুরেন বলল, আরে ঠিক আছে যাক না, কি অসুবিধা আছে, ও আমাদের পাশেই বসে থাকবে, মানা করিস না। রবি খুব খুশি, এই বলে সকলেই সেখান থেকে উঠে চলে গেল। রাত তখন 12টা, রবি ঘুমিয়ে আছে। রবির বিছানার পাশে একটি জানলা আছে আর জানলাটা খোলা। হঠাৎ করে সেখানে সুরেন এসে রবিকে ডাকতে শুরু করলো, এই রবি রবি তাড়াতাড়ি ওঠ, আমরা তো মাছ ধরতে যাচ্ছি। এই কথা শুনে রবি তড়াত করে উঠে বলল, আরে আমার কাকু কোথায়, কাকু তো আমাকে ডাকেনি। তখন সুরেন বলল, তোর কাকু চলে গেছে, তুই তাড়াতাড়ি চল, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে, মাছ ধরতে পারবো না। এই কথা শোনার পর রবি দড় মরিয়ে উঠল আর সুরেনের পেছন পেছন চলতে লাগলো। সুরেন আগে যাচ্ছে, রবি তার পেছন পেছন যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সুরেন তার চলার গতিবেগ বাড়িয়ে দিল। রবি ছোট ছেলে, সে তো অত দৌড়াতে পারে না, সে বলল, কাকু তুমি এত জোরে জোরে দৌড়াচ্ছ কেন, একটু আস্তে আস্তে হাঁটো, আমার পায়ে খুব ব্যথা করছে। সুরেন তখন বলল, আস্তে হাঁটলে হবে না, অনেকটা দূর যেতে হবে, তাড়াতাড়ি আয়। এই কথা শোনার পর রবি তাও যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। হঠাৎ করে দেখছে সুরেন আস্তে আস্তে একটি কালো ছায়া মূর্তিতে পরিণত হচ্ছে। এই দেখে রবি তো বিশাল ভয় পেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে, এক জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে। তখন রবি বলছে, আমি আর তোমার সাথে যাব না, আমি বাড়ি যাচ্ছি। তখন সেই ছায়া মূর্তিটা বলছে, ওরে রবি আজকে তো তুই বেঁচে গেলি, এর পরের দিন যেদিন পাবো তোকে গাঁড় মরিয়ে খেয়ে নেবো। এই কথা শুনে রবি তো দেদ দৌড়। আর সেদিনের পর থেকে রবি ঠিক করলো, যদি কখনো রাত্রিবেলায় কেউ ডাকে তাহলে আর কোনো দিন বাইরে বেরোবে না।